মুখ্যমন্ত্রী, সকালে আজ বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্যদের গ্রেফতার করা হয়েছে, তাদেরকে কোনো সুনির্দিষ্ট মামলায় আটক করা হয়েছে কি? দেখুন, তারা মিটিং করছিল, তারা মিটিংয়ে যখন বসেছিলেন তখনই ঘটনাগুলি ঘটছে, তাহলে এর দায় কি তারা এড়াতে পারেন? আপনার কাছে আমার প্রশ্ন, এই দায় কি তারা যেখানে বসে আছেন মিটিং করছেন? আমরা তাদের বারবার, আমাদের পুলিশ কমিশনার সাহেব বলছেন যে আপনাদের সীমাটা কোন জায়গা পর্যন্ত হবে, তারা বলে দিলেন নাইট অ্যাঙ্গেলের মোড় পর্যন্ত, তারা বলে দিলেন ফকিরাপুল ইসের মোড় পর্যন্ত, তার বাইরে এসে প্রধান বিচারপতির বাড়ি অ্যাটাক করবেন, এই দায় কি কেউ এড়াতে পারবেন তাদের নেতারা? তাই এই যে পুলিশ হত হইল, এই দায় কি এড়াতে পারবেন? আমাদের তিনটি আর্মস মানে পুলিশের থেকে নিয়ে গিয়েছে জোর করে, এই দায় কি এড়াতে পারবেন? আমার জিজ্ঞাসাও সেইটাই, যারা মিটিং করেছেন, যারা উস্কানি দিয়েছেন, যারা বলছেন কালকে থেকে লাগাতার এই অমুক তমুক, এই সমস্ত করেই যাদেরকে এই সমস্ত জনতাকে উত্তেজিত করেছেন, এই দায় কি তারা এড়াতে পারবেন? আমরা সেইটাই প্রশ্ন, সেই এটা বিচার বিভাগ দেখবেন, আমরা সম্মুখে নিয়ে যাচ্ছি আইন অনুযায়ী, বিচার বিভাগ সেটা দেখবে। হরতাল প্রতিবাদ করার কথা ছিল আমাদের, এবং তা আমরা দেখলাম তারা আজকে প্রতিবাদ করছে। দেখুন, ঘটনা অনেকগুলি ঘটেছে, আমি একটা কথা বলি, প্রধান বিচারপতির বাড়ি অ্যাটাক করেছেন, বাড়িতে ঢুকে গিয়েছেন, এই মামলা তো হবেই, এবং তার তিনি কে? তিনি যদি এই ধরনের উপদেষ্টা হয়ে থাকেন, তাহলে আমার মনে হয় আমাদের এখানে আমাদের কোশ্চেন রয়েছে, বিদেশি একজন নাকি এসে তাদের এগুলির সমর্থন করছে, আমরা এই বিদেশির পরিচয় জানি না, বিদেশি আমাদের তিনি আমেরিকান একজন ওটার কে বলে ব্যাংক, একজন আমেরিকান, তার সঙ্গে নাকি জো বাইডেনের একদম সরাসরি কথা হয়, এইগুলি তিনি বলেছেন, এইগুলি বলে আমাদের বিএনপির নেতা প্রথম সারির নেতাদের সঙ্গে তিনি গোপন বৈঠক করেছেন, আমরা তাকেও জিজ্ঞাসা করি তিনি কিভাবে এই ইসে আমাদের এই গোপন বৈঠকে, বিএনপির নেতাদের সঙ্গে গোপন বৈঠকে তিনি অংশগ্রহণ করলেন, এটা আমাদেরও জিজ্ঞাসা, এবং তার তিনি কে? তিনি যদি এই ধরনের উপদেষ্টা হয়ে থাকেন, তাহলে আমার মনে হয় আমাদের এখানে আমাদের কোশ্চেন রয়েছে, সে কি মানে আমাদের পররাষ্ট্র যে নীতি নৈতিকতা সেইটা কতখানি লঙ্ঘন করেছে, সেটাও আমাদের প্রশ্ন রয়েছে, আমরা সেখানে যাচ্ছি না, আমরা শুধু এইটুকুই বলছি, মানুষকে মানে গাড়ি করা পুড়িয়ে দিল, আমাদের নেতাকর্মীদের, আমাদের আওয়ামী লীগের মানে আজকে আমাদের, আমার জানা মতে, আমি চিকিৎসা সেবা দিয়েছি প্রায় 10-12 জন, যাদের নাকি ওই যে আমি কথা বললাম, যারা যাচ্ছিল প্রধান বিচারপতির পাশ দিয়ে, বাসভবনের পাশ দিয়ে, তাদেরকে অ্যাটাক করেছে, কমলাপুরে আমাদের মহিলারা স্লোগান দিতে দিতে আসছিল, তাদের উপরে অ্যাটাক করেছে, হরতাল প্রতিবাদ করার কথা ছিল আমাদের, এবং তা আমরা দেখলাম তারা আজকে প্রতিবাদ করছে, হরতাল দিচ্ছে।